ভিডিওতে ক্লিক করবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি আছি অমলান আপনারা দেখছেন অমলান টু পয়েন্ট জিরো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সোলার সিস্টেমের ব্যাপারে মানে সোলার প্যানেল সিস্টেম যে সিস্টেমটা আপনারা অতি সহজে বাড়িতে বসিয়ে ফ্যান চালাতে পারবেন লাইট চালাতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন কম্পিউটার ল্যাপটপ যদি চালাতে চান তাও চালাতে পারবেন এমনকি আপনারা যদি মনে করেন এই সোলার সিস্টেমের যে ডিসি কারেন্ট সেটাকে এসিতে কনভার্ট করে বাড়ির সমস্ত কিছু চালাবেন তাও আপনারা চালাতে পারবেন তো ভিডিওটা প্রথম শেষ সুন্দর দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পরে আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো আগে অলরেডি আমি এই ধরনের ভিডিও বানিয়েছি তো সেই সমস্ত ভিডিওতে অনেক কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সমস্ত কোশ্চেন আমি এই ভিডিওতে কভার করে দেবো তারপরেও যদি আপনাদের মনে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচের যে কমেন্ট বক্স আছে ওখানে গিয়ে কমেন্ট করতে পারেন তবে একটা কথা এই ধরনের ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় দেখুন আমি ছাদে বসে আছি বর্তমানে কিন্তু ভালোই গরম ছাদে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে দুপুরবেলার টাইম তবে মেঘলা আকাশ হালকা হাওয়া দিচ্ছে বলে আমি ছাদে বসে সেই ভিডিওটা করছি তো এই ধরনের ভিডিও করতে প্রচুর কষ্ট হয় প্রচুর খাটনি হয় সেই জন্য একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর আপনাদের অনেকগুলো কোশ্চেন আছে তো চলুন পরপর পরপর আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই প্রথমে যে কোশ্চেনটা আপনারা বেশি করেছেন সেটা হচ্ছে আপনারা কতগুলো ফ্যান কতগুলো লাইট চালাতে পারবেন সোলার প্যানেলের সাহায্যে দেখুন আমি এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি ইউজ করেছি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আপনারা যদি বেশি ওয়াটের সোলার প্যানেল ইউজ করেন তাহলে বেশি লাইট চালাতে পারবেন বেশি ফ্যান চালাতে পারবেন আর যদি আপনারা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলের কথা বলেন তাহলে আমি বলবো একটু ভাগ ভাগ করে নিন না আমি একটা প্যাডেস্টাল ফ্যানও আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যেটা ছিল বারো ওয়াটের তো বারো ওয়াটের যদি আপনারা ফ্যান চালান আপনারা পঞ্চাশ ওয়াটের প্যানেল দিয়ে তাহলে মোটামুটি চারটে ফ্যান তো অনায়াসে আপনারা চালাতেই পারবেন তো বুঝতেই পারছেন ওয়াটটা আপনারা ভাগ করে নেবেন যেমন প্রত্যেকটা লাইটের ওয়াট থাকে পাঁচ ওয়াটের লাইট হয়ে থাকে দুই ওয়াটের লাইট হয়ে থাকে তিন ওয়াটের লাইট হয়ে থাকে সেই হিসাবে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন যত ওয়াটের সোলার প্যানেল হবে সেই প্যানেলের হিসাবে আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন ধরুন আপনার একটা ফ্যান আছে বারো ওয়াটের আপনার দুটো লাইট আছে ধরুন এক একটা লাইট হচ্ছে দশ ওয়াটের তাহলে আপনার দশ দশ কুড়ি হলো কুড়ি আর বারো বত্রিশ হলো তাহলে বত্রিশ ওয়াটের জিনিস আপনারা পঞ্চাশ ওয়াট দিয়ে ইজিলি চালাতে পারবেন কিন্তু যদি আপনার মানে যে জিনিসটা আপনারা জ্বালাতে চাইছেন বা চালাতে চাইছেন সেই জিনিসটার যদি ওয়াট এই পঞ্চাশ ওয়াটের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ঠিকঠাক চলবে না বা তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে সরাসরি কিভাবে আপনারা সোলার প্যানেলের সাহায্যে ডিসি ফ্যান কানেক্ট করে চালাতে পারবেন মানে একটা সোলার প্যানেল কিনে নিলেন মোটামুটি তেইশশো টাকা দিলে আপনারা পঞ্চাশ ওয়াটের ভালো কোম্পানির বা ভালো ব্র্যান্ডের একটা সোলার প্যানেল পেয়ে যাবেন তো সেই সোলার প্যানেল এনে একটা ডিসি ফ্যানের দাম কত মোটামুটি হাজার টাকার থেকে স্টার্ট হয় হাজার টাকা পনেরোশো টাকা কি ছাব্বিশশো টাকার ভিতরে আপনারা একটা প্যাডেস্টাল মানে বড় হাই স্পিড ডিসি ফ্যান পেয়ে যাবেন মোটামুটি সেই ফ্যানগুলোর ওয়াট হয় বারো ওয়াট তো বারো ওয়াটের একটা ফ্যান যদি আপনার সোলার প্যানেলের সাহায্যে কানেক্ট করে দেন তো করে দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই কিন্তু আমি সেটাকে আগের দিন দেখিয়েছিলাম ডাইরেক্ট আপনারা সোলার প্যানেলের সেই ফ্যানটাকে চালাতে পারবেন তো আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে আপনি ডাইরেক্ট চালিয়ে দেখিয়ে দিলেন কিন্তু রাত্রিবেলা কি হবে রাত্রিবেলা সোলারের সাহায্যে ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া রাত্রিবেলা ব্যাটারি ছাড়া সোলারের সাহায্যে সেই সমস্ত জিনিসগুলো চলবে কিনা দেখুন এই ধরনের সোলার প্যানেল সিস্টেম কীভাবে হয়ে থাকে সানলাইট মানে সূর্যের আলো সোলার প্যানেলের ওপরে এসে পড়ছে এবং সেখান থেকে একটা ইলেকট্রিক জেনারেট হচ্ছে সেই ইলেকট্রিসিটিগুলো হয়ে থাকে ডিসি ইলেকট্রিসিটি তো সেই ইলেকট্রিসিটিগুলো যাচ্ছে ফ্যানের ভিতরে বা লাইটের ভিতরে লাইট জ্বলছে বা ফ্যান চলছে কিন্তু রাত্রিবেলা সূর্যের আলো কিন্তু থাকছে না তো রাত্রিবেলা কোনোভাবেই ব্যাটারি ছাড়া চালানো সম্ভব নয় আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো ফেক কোনো ভিডিও দেখতে পারেন তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা কনফার্ম করে দিচ্ছি রাত্রিবেলা যদি আপনারা এই সোলার সিস্টেমের মাধ্যমে সমস্ত জিনিস চালাতে চান বা জ্বালাতে চান মানে লাইটের ক্ষেত্রে জ্বালাতে চান তাহলে কোনোভাবেই ব্যাটারি ছাড়া জ্বালানো বা চালানো সম্ভবই না সিস্টেমটা কি একটু বলে রাখি দিনের বেলা সোলার যে প্যানেল আছে সেই প্যানেলের ওপরে সূর্যের আলো বা সানলাইট এসে পড়ছে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে যদি আপনি একটা ব্যাটারি ইউজ করেন যদি সোলার ব্যাটারি বা অন্যান্য নর্মাল ব্যাটারি ইউজ করতে পারেন ইউপিএসের ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন তো সেই সমস্ত ব্যাটারি যদি ইউজ করেন তাহলে কী হয় সেখানে আর কি ব্যাটারি মানে এই যে সোলার প্যানেল সেটার সাহায্যে ব্যাটারিটা চার্জ হচ্ছে যে দিনের বেলা মানে ব্যাটারির ভিতরে কিন্তু তড়িৎ শক্তিটা সঞ্চিত থাকছে সেটাকে আপনি কিন্তু রাত্রিবেলা কাজে লাগাতে পারেন এবার আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে গাড়ির ব্যাটারি আপনারা ইউজ করতে পারবেন কিনা দেখুন বাইকের ব্যাটারি অটোর ব্যাটারি সুমোর ব্যাটারি এই সমস্ত ব্যাটারি আপনারা সোলার প্রজেক্টের জন্য ইউজ করতে পারবেন না মানে মোটামুটি আপনারা কানেক্ট তো করে দিতে পারেন কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ হবে না কেন কাজ হবে না একটু সহজভাবে আপনাদেরকে বলে দিই দেখুন গাড়ির ক্ষেত্রে যে সমস্ত ব্যাটারিগুলো তৈরি করা হয় বিশেষ করে বাইকের ক্ষেত্রে টাটা সুমোর ক্ষেত্রে অটোর ক্ষেত্রে বা যে সমস্ত গাড়ির ব্যাটারিগুলো হয়ে থাকে বাসের বা আপনার যে লরি সমস্ত ব্যাটারিগুলোর ভিতরের যে ইন্টারনাল ফাংশান সেটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে থাকে বেশি গভীরে আমি যাচ্ছি না স্পষ্টভাবে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা বুঝেও যাবেন দেখুন গাড়ির ব্যাটারি কী হয় যখন আপনারা গাড়িটাকে স্টার্ট দেন তখন ওই ব্যাটারির থেকে এক সঙ্গে মানে এক মুহূর্তের ভিতরে একটা বিশাল পরিমাণের অ্যাম্পিয়ারের তড়িৎ তৈরি হয় বা তড়িৎ শক্তি তৈরি হয় বা তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে অ্যাম্পিয়ার হিসাবে আমরা মাপি সেটা কিন্তু তৈরি হয় বা একবারে অনেক ওয়াটের যদি শক্তির প্রয়োজন হয় বা অনেক ওয়াট যদি আমরা খরচ করি সেক্ষেত্রে একবারে গাড়ির যে ব্যাটারিগুলো সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই কিন্তু ইউপিএসের ব্যাটারি বলুন ইনভার্টারের ব্যাটারি বলুন বা আপনি সোলার ব্যাটারি বলুন সেখান থেকে চার্জটা কিন্তু একবারে অনেক বেরোয় না সেখানে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেখান থেকে যে ডিসচার্জ হওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি ব্যাটারি ডিসচার্জ হওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু ধীরে ধীরে হয় অনেকক্ষণ ধরে হয় কিন্তু গাড়ির ব্যাটারির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডিসচার্জ হওয়ার ক্ষমতাটা ওদের খুব বেশি দেয়া থাকে সেটা হট করে কিন্তু সে ডিসচার্জ হয়ে যেতে পারে গাড়ির ব্যাটারি অটো মানে যে সমস্ত গাড়িগুলো আছে অটো হোক সমূহ হোক বা লরি বাস সেই সমস্ত ব্যাটারি এক্ষেত্রে ইউজ করা যাবে না কারণ সোলার প্যানেলে যখন যখন আমরা ব্যাটারি ইউজ করব। তখন কিন্তু সেই চার্জটাকে আমরা অনেকক্ষণ ধরে ইউজ করব। এবং অল্প অল্প করে ইউজ করব মোটামুটিভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এর ভিতরে একটা বিশাল বড় ক্যালকুলেশন আছে সেখানে যাচ্ছি না এবার আপনারা প্রশ্ন করেছেন যে আপনারা সোলার প্যানেল কত ওয়াটের নেবেন ব্যাটারি কত ওয়াটের নেবেন দেখুন এটা একটা সহজ ক্যালকুলেশনের মাধ্যমে আমি বলে দিচ্ছি এরও একটা কঠিন ডেফিনেশন আছে সেটাতে আমি যাচ্ছি না সহজ একটা ক্যালকুলেশন আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ব্যাটারি যত অ্যাম্পেয়ারের হবে ধরুন আপনার ব্যাটারি হচ্ছে একশো এ এইস মানে অ্যাম্পেয়ার আওয়ার একশো অ্যাম্পিয়ার আওয়ার তো আপনারা সোলার প্যানেল নিয়ে নেবেন দুশো ওয়াটের মানে অ্যাকচুয়ালি আপনার ব্যাটারি যত অ্যাম্পিয়ার আওয়ারের হবে তার সঙ্গে দুই গুণ করে দেবেন যেটা আসবে বা যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা বা সেই ওয়াটের আপনাকে কিনতে হবে সোলার প্যানেল ঠিক উল্টোভাবে যদি আমি বলি ধরুন আপনার কাছে একটা একশো ওয়াটের সোলার প্যানেল আছে তো সেই প্যানেলের সাহায্যে আপনারা পঞ্চাশ এইস মানে অ্যাম্পিয়ার ঘন্টার ব্যাটারিকে কিন্তু খুব ভালোভাবেই চার্জ দিতে পারবেন দেখবেন ব্যাটারির গায়ে লেখা থাকে কোনো একটা সংখ্যা দেয়া থাকলো দেড়শো তারপরে দেখবেন এ এইচ লেখা থাকে মানে অ্যাম্পিয়ার ঘন্টা কিন্তু লেখা থাকে এইভাবেই কিন্তু ব্যাটারির ক্যাপাসিটিটাকে লেখা থাকে তো যাই হোক এটাই হচ্ছে সহজ সমীকরণ আপনার ব্যাটারি হচ্ছে যত অ্যাম্পিয়ারের হবে তার দ্বিগুণ পরিমাণের ওয়াট মানে ধরুন দেড়শো এ এ এইসের ব্যাটারিকে আপনারা চার্জ দেবেন তাহলে আপনাকে তিনশো ওয়াটের সোলার প্যানেল কিন্তু ইউজ করতে হবে দেখুন এবার যদি আপনারা প্রশ্ন করেন যে যদি এখানে কম বেশি হয় তাহলে কি কোনো প্রবলেম হবে দেখুন তাহলে কিন্তু কোনোরকম প্রবলেম হবে না আমি আপনার একটু বুঝিয়ে বলি দিনের বেলা কতক্ষণ সূর্যের আলোটা ঠিকঠাক থাকে সকাল তো শুরু হয়ে যায় মোটামুটি সাড়ে পাঁচটার থেকে গরমকাল যেহেতু এখন আর শেষ হয় মোটামুটি ওদিকে সাতটা বেজে যায় তবে এর ভিতরে যে সঠিক সময়টা মানে যে সূর্যের আলো তার যে সঠিক সময়টা সেটা মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা থাকে শীতকালেও কিন্তু এই মানে ছয় থেকে সাত ঘন্টা আপনি পেয়ে যাবেন মানে সূর্যের আলোটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেমে কি হয় সূর্যের আলোটাই হচ্ছে মেন সূর্যের আলোর তাপ কতটা আছে তীব্রতা কতটা আছে সেটা কিন্তু মেন না কতটা আলো ঠিকঠাকভাবে আসছে কীভাবে পড়ছে সোলার যে প্যানেল তার উপরে সেটার উপরেই কিন্তু নির্ভর করে আপনার ইলেকট্রিসিটি জেনারেট হয় তো সেই হিসাবে আমি বলবো মোটামুটি ছয় সাত ঘন্টার ভিতরে আপনার যে ব্যাটারিটা সেটাকে ফুল চার্জ করার ক্ষমতা রাখতে হবে সোলার প্যানেলের সেই হিসাবে এই ক্যালকুলেশনে আপনারা কিনে নিতে পারেন তবে দেখুন আপনার কাছে দেখা গেল একশো অ্যাম্পার এইসের একটা ব্যাটারি আছে আর আপনার কাছে একশো ওয়াটের সোলার প্যানেল আছে দুশো ওয়াটের সোলার প্যানেল নেই তাও কিন্তু আপনারা ওই ব্যাটারিটাকে চার্জ দিতে পারবেন সেক্ষেত্রে দেখা গেলো দুই দিনে ফুল চার্জ হবে ব্যাটারিটা মানে মোটামুটি আমি বোঝাতে যাচ্ছি যে ছয় সাত ঘন্টার ভিতরে আপনার যে ব্যাটারিটা আপনি সোলার প্যানেল সিস্টেমের সঙ্গে লাগাবেন সেই সিস্টেমে ফুল চার্জ হবে মানে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে আর কি ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তাহলেই আপনারা এই ইকুয়েশানে আপনারা ব্যাটারি এবং সোলার প্যানেল কিনতে পারেন আর সোলার চার্জ কন্ট্রোলার যেটা আছে যেটা আমরা ব্যাটারিটাকে সুরক্ষিত রাখার জন্য বা আমরা যে সমস্ত জিনিস তার মাধ্যমে চালাবো সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য কিনে থাকি তো সেই সোলার চার্জ কন্ট্রোলার আপনারা সোলার প্যানেলের হিসাবে কিনবেন আর সোলার প্যানেলের অ্যাম হিসাবে কিনবেন দেখুন সোলার যে চার্জ কন্ট্রোলার আছে সেখানে কিন্তু দেওয়া থাকে যে এটা ছয় অ্যাম্পায়ারের আপনার সোলার চার্জ কন্ট্রোলার কি দশ অ্যাম্পায়ারের সোলার চার্জ কন্ট্রোলার বা কুড়ি অ্যাম্পায়ারের সোলার চার্জ কন্ট্রোলার তো আপনারা দেখে নেবেন যে আপনারা কত ওয়াটের সোলার প্যানেল ইউজ করছেন সেই হিসাবে আপনারা সোলার চার্জ কন্ট্রোলারটাকে কিনে নেবেন মোটামুটি এটাই হচ্ছে বেসিক্যালি ফান্ডা অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে সারা ভারতবর্ষ জুড়ে আমি ঘুরে বেড়াই যেখানে সেখানে যায় পাওয়ার ব্যাঙ্ক মানে মোবাইলের যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেই পাওয়ার ব্যাংকের মাধ্যমে মোবাইলটাকে চার্জ করতে পারি না কারণ পাওয়ার ব্যাংকেরও চার্জ একসময় গিয়ে শেষ হয়ে যায় তো আমি কি করব আমি কি এই ধরনের কোনো প্রোজেক্ট বানাতে পারি হ্যাঁ অবশ্যই আপনি ডেফিনেটলি বানাতে পারেন দেখুন আপনি সোলার যে আপনার পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন বা একটা সোলার ছোট্ট প্যানেল পাস ভোল্ট টু একটা সোলার প্যানেল কিনে নিতে পারেন যে প্যানেলের সাহায্যে আপনি যেখানে সেখানে গিয়ে কিন্তু ডিরেক্ট মোবাইলটাকে চার্জ করে নিতে পারেন অনেকে কোশ্চেন করেছেন যে সিলিং ফ্যান আমি কতগুলো চালাতে পারবো দেখুন সিলিং ফ্যান আপনি যদি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল থেকে ডিরেক্ট চালাতে চান বা ব্যাটারির সাহায্যে চালাতে চান তাহলে একটু ওয়াটটাকে ক্যালকুলেট করে নেবেন এক একটা সিলিং ফ্যান মোটামুটি চব্বিশ ওয়াটের হয়ে থাকে বা আপনি তার কমেও পেয়ে যাবেন মোটামুটি কুড়ি ওয়াটের সিলিং কেন পেয়ে যাবেন ডিসি সিলিং ফ্যান যেগুলো সরাসরি আপনি সোলার প্যানেলের সঙ্গে কানেক্ট করে চালাতে পারবেন এবার অনেকে কোয়েশ্চেন করেছেন যে আপনাদের যে বাড়িতে যে সিস্টেমটা আছে এসি মানে এসির যে অল্টারনেটিভ কারেন্ট যাকে আমরা বলি সেই সিস্টেমটা আছে তো সেখানে মানে সেই সমস্ত জিনিসগুলোকে আপনারা কীভাবে চালাবেন দেখুন আপনাদের যদি ছোট সিস্টেম হয় তাহলে আমি বলবো যে আপনারা একটা ডিসি টু এসি কনভার্টার কিনে নিন পাঁচশো থেকে সাতশো টাকা দাম সেটার সাহায্যে আপনারা যে ডিসির কারেন্ট ব্যাটারির সঙ্গে লাগাতে পারেন ডিরেক্ট সোলার প্যানেলের সাহায্যে লাগাতে পারেন তবে এখানে আমি রেকমেন্ড করবো ব্যাটারির সাহায্যে লাগাবেন সেটাকে সেই ডিসি মানে ডিসি টু এসি কনভার্টার যেটা আছে সেটার সাহায্যে আপনারা খুব ইজিলি কনভার্ট করে নিতে পারবেন টু থার্টি ভোল্টে মানে বারো ভোল্ট থেকে টু থার্টি ভোল্টে কনভার্ট করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনাদের যে জিনিসগুলো আছে সেগুলোকে চালাতে পারবেন এক্ষেত্রে আপনারা ল্যাপটপ চালাতে পারেন সেটা দিয়ে আপনারা ডেস্কটপ চালাতে পারেন বা মোটামুটি দেখবেন এই সমস্ত যে কনভার্টারগুলো আছে এর একটা ক্যাপাসিটি আছে যে একশো ওয়াট পর্যন্ত সে দিতে পারবে বা লোড নিতে পারবে তো সেই হিসাবে আপনারা একটু ক্যালকুলেট করে দিয়ে দেবেন আর এর থেকে যদি বড় সিস্টেম আপনারা চালাতে চান তাহলে আপনাকে ব্যাটারির সঙ্গে ইনভার্টার কানেক্ট করতে হবে যেমন আর কি ইনভার্টারগুলো পাওয়া যায় চার পাঁচ হাজার টাকা দাম তো ইনভার্টার কানেক্ট করলে আপনার বাড়ির সমস্ত সিস্টেমই আপনি চালাতে পারবেন মানে এসি সিস্টেম আপনি চালাতে পারবেন আর ছোটোখাটো যদি সিস্টেম আপনারা বানাতে চান তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই ডিসি কারেন্ট ইউজ করুন এক্ষেত্রে কী হয় এনার্জিটা লস হয় না আপনি পুরোটাই আর কি ঠিকঠাকভাবে পেতে পারেন ফলে ব্যাক মানে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কিন্তু দিয়ে থাকে এই সিস্টেমে অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে সোলারের সাহায্যে আপনারা মোটর চালাতে পারবেন কি না মানে জল সোলার মোটর দেখুন ফ্যান যেহেতু চলছে ফ্যানও তো একটা মোটর তাই না তো ফ্যান যেহেতু চলছে সেটাও চলবে তবে এক্ষেত্রে একটু বেশি পরিমাণে সোলার প্যানেল কিন্তু আপনার লাগবে যদি আপনার হাফ ঘোড়ার মোটর হয় মানে ধরুন আমরা হাফ পাওয়ার বলে থাকি এক পাওয়ার সমান সম্ভবত সাতশো ছেচল্লিশ ওয়াট সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন যে এক ঘোড়ার যদি মোটর হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি সাতশো ছেচল্লিশ ওয়াটের বেশি কিন্তু সোলার প্যানেল লাগবে সেক্ষেত্রে প্রোজেক্টটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে তবে আমার যদি মানে আমার যদি সাজেশান আপনারা নেন তাহলে আমি বলবো সোলার প্যানেলের সাহায্যে শুধুমাত্র আপনারা যে ফ্যান আছে ফ্যান চালান লাইট জ্বালান কম্পিউটার চালা চালান আর ওই যে ল্যাপটপ আছে ল্যাপটপও আপনারা চালাতে পারেন মোবাইলও চার্জ দিতে পারেন তবে এসি তারপরে আপনার জল তোলার মোটর এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে দেন ফ্রিজও আপনি চালাতে পারবেন সোলার প্যানেলের সাহায্যে কারণ এসির ক্ষেত্রে কী হয়ে থাকে মোটামুটি এক টনের এসি যদি আপনি চালাতে চান সোলার প্যানেল দিয়ে সেখানে কিন্তু মোটামুটি হাজার ওয়াটের সোলার প্যানেল দরকার হয়ে থাকে তো বুঝতেই পাচ্ছেন এসির ক্ষেত্রে কতটা বিদ্যুৎ লাগে যার জন্য আপনারা তো জানেনি যে এসি তো যে কেউ লাগিয়ে নিতে পারে বাড়িতে মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকার ভিতরে ভালো এসি চলে আসে কিন্তু এসির যে বিল প্রত্যেক মাসে মাসে সেটা দেওয়াই কিন্তু কষ্টকর হয়ে যায় কারণ এসির কিন্তু প্রচুর বিল আসে কারণ ইলেকট্রিক শক্তিটা অনেকটাই বেশি পরিমাণে খরচ হয় এসির ক্ষেত্রে তো যে মোটর থাকে জল তোলার মোটর সেটারও কিন্তু একই ব্যাপার আপনারা হর্স পাওয়ার হিসাবে ক্যালকুলেট করে নিতে পারেন এক হর্স পাওয়ার আমি তো বলেই দিলাম সাতশো ছেচল্লিশ ওয়াট এই ধরনেরই হবে আপনারা একটু দেখে নেবেন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে আমি যে সমস্ত ফ্যান বা যে সমস্ত লাইটগুলোকে নিয়ে ভিডিও বানাচ্ছি সেই সমস্ত লাইট ফ্যানগুলো কোথায় পাবেন দেখুন সেই সমস্ত লাইট ফ্যানগুলো আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন ফ্লিপকার্টে পেয়ে যাবেন এছাড়া পেটিএম মলে পেয়ে যাবেন এছাড়া ইন্ডিয়া মার্ট বলে একটা ওয়েবসাইট আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সেখানে আপনারা খুব সস্তায় এগুলো পেয়ে যাবেন আর যদি ব্যাটারি কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা অফলাইন মার্কেট থেকেই কিনুন কারণ অনলাইনে ব্যাটারি ডেলিভার করা খুবই কঠিন হয়ে যায় কারণ এক একটা ব্যাটারির ওজন অনেক হয়ে যায় তো সেই হিসাবে আপনারা অফলাইনে ব্যাটারি কিনুন সেটাই আমার সাজেশান থাকবে অফলাইনে গিয়ে আপনারা খুব কম টাকাতেই ব্যাটারি পেয়ে যাবেন আর একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দেবো আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আমার কাছে সাত অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে সাত অ্যাম্পিয়ার আওয়ার এএইচ লেখা থাকে আর কি সেভেন এ এইচ অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি আছে তো সেটা দিয়ে আমি মানে বারো ওয়াটের একটা ফ্যান চালাবো সেটা কতক্ষণ চলবে যে প্যাডেস্টাল ফ্যানটা আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম তো সেটা কতক্ষণ চলবে আমি একটা ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি এটাও একটা গভীর ক্যালকুলেশন না নর্মাল ক্যালকুলেশন আপনারা দেখে নিতে পারেন তো মোটামুটিভাবে ধরুন আপনার কাছে একটা সেভেন এম্পায়ার এইসের এর একটা ছোট্ট ব্যাটারি আছে যেগুলো ইউপিএসের ক্ষেত্রে ইউজ করা হয় তো সেই ব্যাটারিটাকে কিভাবে ক্যালকুলেশন করবেন বারো ভোল্টের ব্যাটারি আপনার সেভেন অ্যাম্পায়ার এইসের এর ব্যাটারি তো এটাকে জাস্ট গুণ করে দেবেন মানে বারো ইন্টু সেভেন এটা গুণ করে দেবেন দেখবেন চুরাশি মতন আসবে এবার আপনি বারো ওয়াটের একটা ডিসি ফ্যান সেটার সঙ্গে কানেক্ট করে চালাতে চাইছেন তো বারো ওয়াট আছে ফ্যানটার তো সেই বারো দিয়ে বা চুরাশিকে ভাগ করে দিন দেখবেন রেজাল্ট আসবে মোটামুটি সাত সাত তো সেটাকে আপনারা আওয়ার ধরে নিন মানে সাত ঘন্টা আপনারা ফ্যানটা চালাতে পারবেন আর মোটামুটি সাত ঘন্টা চলে না কারণ কিছু এনার্জি লসও হয় এর মাঝখানে তো আপনারা সাড়ে ছয় ঘন্টা কি ছয় ঘন্টা খুব ইজিলি একটা সাত অ্যাম্পেয়ারিসের ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন বারো ভোল্টের যে ডিসি ফ্যান বারো ওয়াটে সেটা কিন্তু চালাতে পারবেন তো এইভাবেই আপনারা একটু ক্যালকুলেট করে নিন আপনার ব্যাটারির ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে বেশিক্ষণ চলবে ব্যাটারির ক্যাপাসিটি যদি কম হয় তাহলে আপনার কম চলবে অনেকেই আপনারা এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমি চালাচ্ছি বা ইউজ করছি সেগুলোর দাম জিজ্ঞেস করেছেন তবে আমি বলবো এই দামগুলো না বেশি কম হয়ে থাকে জাগা বিশেষে আমি এগুলো একদমই কিনি আপনারা হয়তো এর থেকেও কমে পেতে পারেন বা বেশিতেও পেতে পারেন তো আপনারা একটু নেটে সার্চ করে নেবেন অথবা আপনাদের লোকাল মার্কেটে গিয়ে একটু চেক করতে পারেন কারণ কখনও কখনো ইন্টারনেটের থেকে কিন্তু লোকাল মার্কেটে দাম প্রচুর কম হয়ে থাকে কারণ সোলারটা এখনও কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই সেই জন্য একটু দামটা বেশি হতে পারে তবে আপনারা যদি লোকাল মার্কেট ঠিকঠাক পেয়ে যান তাহলে কিন্তু আপনারা অনেকটাই কম দামে সেখান থেকে জিনিসগুলো কিনে নিতে পারেন এবার বলি আমার মনের কিছু কথা বা আমার সাজেশন বলতে পারেন দেখুন আপনার যদি সোলারের লাভ ওঠাতে হয় তাহলে আমার মতে আপনি মোটামুটি পঞ্চাশ ওয়াটের একটা সোলার ফ্যানেল বাড়িতে লাগিয়ে রাখুন ছাদের ওপরে এবং তার সঙ্গে আপনারা কানেক্ট করে দিন মোটামুটি যে বারো ওয়াটের ফ্যানগুলো আমি দেখিয়েছিলাম প্যাডেস্টাল ফ্যান ওগুলো চারটে কানেক্ট করে দিতে পারেন একসঙ্গে চারটে ঘরে রাখতে পারেন প্রত্যেকটা ফ্যানে কিন্তু সুইচ দেওয়া থাকে মোটামুটি ডিরেক্ট কানেক্ট করে রেখে দিন সুইচ যেই চালাবে কেউ দিনের বেলা চালাতে হবে চালালেই কিন্তু ফ্যানটা চলতে থাকবে সারা দিন আপনারা এইটাকে ইউজ করতে পারেন আপনাদের ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকটাই বেঁচে যাবে কারণ মোটামুটি এক একটা ফ্যান ষাট ওয়াটের কি আশি ওয়াটের সিলিং ফ্যান হয়ে থাকে তাও হাওয়াটা কিন্তু অতটা মজাদার হয় না যতটা আর কি প্যাডিস্টাল ফ্যানে হয়ে থাকে তো আপনারা এটা করতে পারেন আপনারা আমি যেটা করব ভেবেছি যে সারাদিন চারটে ফ্যান আমি চালিয়ে রাখলাম সোলারের মাধ্যমে আর রাত্রিবেলা কারেন্টে চললো আর আপনারা একটা ব্যাটারি মোটামুটি নিয়ে নিতে পারেন ছোটো খাটো ব্যাটারি এমার্জেন্সির জন্য ইউজ করতে পারেন তো এগুলো আপনারা করতে পারেন আর নেক্সট আমি আরও একটা ফ্যান অর্ডার দিয়েছি প্যাডেস্টাল ফ্যান চলে আসবে হয়তো এক দুদিনের দিনের ভিতরেই আমি মোটামুটি আমার পঞ্চাশ ওয়াটারের সোলার প্যানেল আছে আমার কাছে একটা তো ওটার সাহায্যে আমি তিন চারটে ফ্যান একসঙ্গে চালিয়েও আপনাদেরকে দেখাবো যে কেমন চলে ফ্যানগুলো আর আমার যদি পার্সোনালি এক্সপিরিয়েন্স নেন তাহলে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকেই কিন্তু সোলারে ফ্যান চলা শুরু হয়ে যায় এবং সেটা শেষ হতে হতে মোটামুটি বিকাল পাঁচটা ছটা অবধি কিন্তু সেটা খুব ভালোভাবে চলে সকালের দিকে একটু স্পিড কম থাকে কারণ ইলেকট্রিসিটি কম জেনারেট হয় তবে সাতটার পর থেকে পুরোপুরি ঠিকঠাকভাবে একেবারে বিকাল পাঁচটা অবধি কিন্তু চলে আর এখন যে মেঘলা ওয়েদার এই ওয়েদারেও কিন্তু যদি আপনার মনো ক্রিস্টালাইজ সোলার প্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এই ওয়েদারও আপনার ফ্যান ঠিকঠাকই চলবে তো যাই হোক মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা যে বিষয়গুলো আমি ভিডিওতে আলোচনা করলাম না আপনারা নিচের কমেন্ট বক্সে একটু লিখে দেবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন বা কোনটা জানতে চাইছেন তাহলে আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো এই ধরনের ভিডিও বানাতে খুব খাটনি হয়ে থাকে আমি কিন্তু আগেই বলে দিয়েছি তো একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিন আর অবশ্যই এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকনটা একটু বাজিয়ে দেবেন ব্যাস এইটুকু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন আজকের মতন এখানে শেষ করলাম টাটা বাই বাই